61 দিন পর উঠে গিয়েছে সরকারি নিষেধাজ্ঞা। তাই সকাল থেকেই ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, নামখানা, বকখালি, রায়দিঘি, সাগর, পাথর প্রতিমার বিভিন্ন বন্দরে ব্যস্ততা তুঙ্গে। গত দুবছরে রূপলি সর্ষের যোগানের অভাব এবার মিটবে বলে মৎস্যজীবীদের আশা। মৎস্য দপ্তর জানিয়েছে এই মৌসুমে উড়িষ্যা উপকূলে প্রচুর মাছ দেখা গিয়েছে, তাই এবার বাঙালির পাতে সাগরের ইলিশের যোগান বাড়বে বলেও আশাবাদী প্রশাসন। জামাই ষষ্ঠীর আগের রাতে মৃত্যু হলো সদ্য বিবাহিত যুবকের। ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে বাবারও। নদিয়ার ভালুকার ঘটনা। 3 মাস আগে বিয়ে করেন 23 বছরের সঞ্জীব সাঁতরা। পরিবারের দাবি, গতকাল রাতে হাওয়া না লাগায় টেবিল ফ্যান ঘোরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন ওই তরুণ। ছেলেকে বাঁচাতে গিয়ে বাবা বিদ্যুৎস্পৃষ্ট হন। শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে বাবা ছেলে দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। আজ জামাই ষষ্ঠী, বাঙালির 12 মাসে 13 পার্বণে এই দিনটা রসনা তৃপ্তির দিন। আর জামাই ষষ্ঠী মানে ইলিশের রকমারি পদ। এবার জামাইয়ের পাদ ভরাতে হাজির মায়ানমারের ইলিশ। রেঙ্গুনের পাশ দিয়ে বয়ে চলা ইরাবতী নদী থেকে জাহাজে চড়ে সটান পৌঁছে গেছে ভাগীরথী পাড়ে হাওড়ায়। বড় ছোট অনুযায়ী কেজিতে 1200 থেকে 1800 টাকার মধ্যে ঘোরাফেরা করছে মায়ানমার থেকে আসা ইলিশের দাম। শাশুড়ি নিজের হাতে রান্না করবেন, তাই বাজারের থলি হাতে পছন্দের মাছ কিনতেই গড়িয়াহাট বাজারে হাজির অভিনেতা সুমন বন্দ্যোপাধ্যায়। কথা বললেন আমাদের প্রতিনিধি সঞ্চয় মিত্রর সঙ্গে। আজ জামাই ষষ্ঠী, গড়িয়াহাটের মাছের বাজারে এসে পড়েছি, আর এই মুহূর্তে মাছের দোকানে একজনকে পেয়েছি, অত্যন্ত পরিচিত মুখ, সুমন বন্দ্যোপাধ্যায়। সরাসরি তার কাছ থেকে জানবো জামাই ষষ্ঠীর কেনাকাটা হচ্ছে। জামাই, হ্যাঁ, ওই সব মিলেমিশে আর কি, বাড়ির বাজার, জামাই ষষ্ঠী, কারণ আমার শাশুড়ি আমার সাথেই থাকেন। কী কিনতে বলেছেন তোমার জন্য? না, অ্যাকচুয়ালি আমি যা যা ভালোবাসি তাই হচ্ছে আর কি। বাড়িতে আমি দই কাতলা খুব ভালোবাসি, ঠিক আছে, পেটির পিস হওয়া উচিত, বড় চিংড়ি, ইলিশ, মাটন। ইলিশ বা চিংড়ি কোনটা বেশি পছন্দ? আমার পছন্দ ইলিশ বেশি। এবারে যা বাজারের পরিস্থিতি, তো মাছের দোকান বিশেষ করে ইলিশ তো একেবারেই নেই টাটকা ইলিশ। হ্যাঁ, মানে না তো কাঁচা ইলিশ পাওয়া যাচ্ছে বলছে, কাঁচা ইলিশ আমি জানি না, কারণ মাছ দেখেও আমার তো ভালো লাগলো, বাকিটা খেয়ে বোঝা যাবে। বাজার জামাই নিজে হাতেই করছেন, এটাই বাজারের বৈশিষ্ট্য। তবে অবশ্যই জামাইয়ের পছন্দ জিনিস সেগুলোই বেশি করে নেওয়া হতে, যদিও দাম বাজারকে কিন্তু বেশ চড়া রয়েছে। সব মিলিয়ে জামাই ষষ্ঠীর বাজার মোটামুটির উপর চলছে গড়িয়াহাটের মাছের বাজারে। সঞ্চয় মিত্র, এবিপি আনন্দ, কলকাতা। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যারাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।